ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে ক্রমিক সংখ্যা নির্ণয়ক অঙ্ক সম্পর্কে আমরা জানব। তো আসুন আজকে ক্রমিক সংখ্যা বিষয়ক অঙ্কগুলো দেখে নিই। অঙ্কে কী দেওয়া আছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত? প্রশ্নে আবারও দেখি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত? আমরা এখানে ক্রমিক সংখ্যা বলতে কি বুঝি? 1, 2, 3, 4, 5, 6 এইগুলো সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে থাকি। তাহলে এখানে কি বলছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। প্রথমে তিনটি ক্রমিক সংখ্যা ধরে নিই, 1, 2, 3, এই তিনটির গুণফল নিশ্চয় 60 নয়, তাহলে এটা নিশ্চয় হবে না। তাহলে এখন আমরা কি থেকে ধরে নিব? 2, 3, 4, তাহলে এই তিনটির গুণফল কত আসে? 3 × 6, 4 × 6, 24, এটাও হচ্ছে না 60। তাহলে এবারে কয়েকটা ধরে নিই ক্রমিক সংখ্যা, 3, 4, 5, এই তিনটির গুণফল কত হচ্ছে? 3 × 4, 12, 5 × 6। তাহলে আমরা কি পেলাম? খুব সহজেই উত্তরটা বের করতে পারলাম যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60। তাহলে চল, কি হচ্ছে, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60, 3, 4, 5, এই তিনটির গুণফল হচ্ছে 60। আমাদের চাইছে কি সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এই সংখ্যা তিনটি যোগ করি, 3, 4, 5, 9, 3, 4, 7, 7, 5, 12, সংখ্যা তিনটির যোগফল কত? 12। তো শিক্ষার্থী বন্ধুরা, আসুন ক্রমিক সংখ্যা নির্ণায়ক দ্বিতীয় অঙ্কটি আমরা দেখে নিই। দ্বিতীয় অঙ্কটিতে কি দেওয়া আছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত? আবার বলছি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত? এখানে 12, 14, 16 না 18? তাহলে আমরা কি করে বের করে নিব এটা সংখ্যা তিনটির গুণফল? তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো ধরে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, আশা করি এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 বের হয়ে যাবে। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা ধরে নিই, 1, 2, 3, এই তিনটির গুণফল 6 হচ্ছে, তাহলে কিছুতে তো 210 হয় না। তাহলে পরের ক্রমিক সংখ্যা তিনটি ধরে নিই, 2, 3, 4, এই তিনটির গুণফল কত হয়? 3 × 6, 4 × 6, 24, এটারও আমাদের কিছুতেই হচ্ছে না। পরের ক্রমিক সংখ্যাটা ধরে নিই, 3, 4, 5, এই তিনটার গুণফল কত হয়? 3 × 12, 5 × 6, এভাবে পরপর ধরে নিলে 5, 6, 7, এই তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ধরে নিই, 5, 6, 7, 210। তাহলে আমরা এভাবে ক্রমিক সংখ্যা নির্ণয়ক অঙ্কটা করে নিলাম। এর উত্তর কি আসলো? চেয়েছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যা আমরা যোগ করে নিই, কত আসবে? 5 আর 6 যোগ করলে 11, 11 এর সাথে 18। তাহলে উত্তর কি হবে? সংখ্যা তিনটি যোগফল 18। তাহলে আমরা উত্তর কি পেলাম? সংখ্যা তিনটির যোগফল 18। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই ক্রমিক সংখ্যা নির্ণয়ক তৃতীয় অঙ্কটি। এই অঙ্কটার উত্তর আমরা আগের দুইটা নিয়মটা যদি ভালো করে দেখে নিই, তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারবো। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60, সংখ্যা তিনটির গড় কত? আমরা ক্রমিক সংখ্যার গুণফল যদি দেখে নিই, নিশ্চয় এটা ক্রমিক সংখ্যা হবে। তিন, চার এবং পাঁচ যদি আমরা যোগ করি, 3 × 12, 5 × 6,
এই তিনটার গুণফল কত হচ্ছে? তাহলে পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল কত আসলো? 60। এই তিনটা ক্রমিক সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত আসছে? 12। নিশ্চয় আমরা জানি গড় কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এই তিনটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত? গড়। তাহলে পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির গড় হবে 4। উত্তর 4। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন।